লোকসভা ভোটে পরাজিত হয়েই জীবনের নতুন ইনিংস, বিয়ের পিঁড়িতে বসলেন এমএলএ স্বপন মজুমদার। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বিতর্ক তাকে কখনো পিছু ছাড়েনি, সে রাজনীতির ময়দান হোক বা নিজের শিক্ষাক্ষেত্র কিংবা উপার্জনের ক্ষেত্র, কোনো কিছুই তাকে টলাতে পারেনি, বরং আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। আর এবার জীবনের নতুন ইনিংস শুরু করে আরও একবার আলোচনার গণ্ডিতে চলে এলেন তিনি। বলিউড টলিউড না হলেও বনগাঁর রাজনীতিতে তিনি অনেকটাই স্টার। লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে, সেই ভোটে পরাজিত হয়েছেন বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। কিন্তু তা নিয়ে দুঃখে ভেঙে পড়ার কোনো ব্যাপারই নেই। ভোটে পরাজিত হয়েই ছাদনাতলায় চলে গেলেন স্বপন মজুমদার, 40 পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক এর আগে তার নানা মন্তব্যকে ঘিরে ভোট পর্বে বিতর্ক দানা বেঁধেছিল, তবে সেসব আজ অতীত। এবার একেবারে ঝলমলে বিয়ের আসর, এলাহি সব আয়োজন ছিল বিয়েতে। স্থানীয় বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদেরও নেমন্তন্ন ছিল বিয়েতে। সূত্রের খবর, বনগাঁ আমলাপাড়ার বাসিন্দা তৃষা মিস্ত্রির সঙ্গে বিয়ে হলো স্বপন মজুমদারের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বিয়ের ছবি। ফেসবুকে স্বপন মজুমদার নিজেও নববধূর সঙ্গে ছবি পোস্ট করেছেন, সেখানেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে একজন লিখলেন, দাদা আমাদের খাওয়াটা বাকি আছে, কবে খাওয়াবেন বলবেন। অপর এক নেটিজেন লিখেছেন, মনটা ভালো হয়ে যেত যদি বারাসাতটা বিজেপি পেত। এদিকে বিধায়কের বিয়ে বলে কথা, বিরাট খাওয়ার আয়োজন করা হয়েছিল, একেবারে কবজি ডুবিয়ে খেয়েছেন নিমন্ত্রিতরা। বিয়ের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। এদিকে এবার গোটা ভোট পর্ব জুড়ে বারবার বিতর্কে জড়িয়েছিলেন স্বপন মজুমদার। এর আগে তিনি বলেছিলেন, আগামী নির্বাচনে যখন এই টিএমসির নেতারা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সের জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবেন, আপনারাও লাঠি ডঙ্কা নিয়ে সবাই তৈরি থাকবেন, যারা ভোট চাইতে যাবে তাদের মুখে মারবেন, যাতে ওই মুখ দিয়ে আর কুরুচিকর মন্তব্য না বের হয় কোনোদিন। বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনীতির ময়দানে শোরগোল পড়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, তিনি বলেছিলেন, আমি এই মাইকের সামনে হুঁশিয়ারি দিতে চাই, এখানে তৃণমূলের চুনোপুটি চোরেরা বেআইনি ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে। সামনে যে নির্বাচন, তাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, কাউকে ভয় পাবেন না। এই চোর গুন্ডা বদমায়েশগুলো যেভাবে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে, পাল্টা আপনারা ভয় দেখিয়ে দিন। এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে, নির্বাচন পর্ব মিটে গিয়েছে, যদিও সেসব আজ অতীত, এখন নতুন জীবনের পথে বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা, শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।